সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, শহীদের রক্ত ঝরা আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, বিজ্ঞ সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের একটি দান। আল্লাহ তাআলা সূরা হুজরতে বলেছেন, অঞ্চল ভিত্তিক, ভাষাভিত্তিক এবং বিভিন্নভাবে মানুষকে তার পরিচয়ের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়া পাঠিয়েছেন। যিনি যে ভাষায় ভাষাভাষীর লোকই হন না কেন, সেই ভাষার একটা সৌন্দর্য রয়েছে। প্রত্যেকটি ভাষার দুটো দিক, একটি হচ্ছে তার যে সৌন্দর্য সেটা, আরেকটা হচ্ছে সেই ভাষার ভিতরে কিছু নেতিবাচক দিকও রয়েছে। আল্লাহ তাআলা নেতিবাচক দিককে পরিহার করার জন্য কালাম হাকিম আহ্বান জানিয়েছে। যেমন একজন দাইল আল্লাহ যখন সে দাওয়াতি কাজ করতে যাবে, তখন বলা হয়েছে যে তুমি উত্তম ভাষা ব্যবহার করো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। যখন মানুষের কাছে দাওয়াতটা দেওয়ার জন্য একজন ব্যক্তি আরেকজনের সামনে উপস্থিত হন, মূলত এই দাওয়াতটা হচ্ছে মহান রবের প্রতি তার আহ্বান। আল্লাহ তাআলা সর্বোত্তম ভাষা প্রয়োগ করার জন্য এখানে বলেছে। আবার দাওয়াত দিতে গিয়ে একটা কর্কশ ভাষা ব্যবহার করে গোটা পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। অতএব ভাষার আল্লাহ তাআলার একটি দান এবং এর ভালো দিককে প্রয়োগ করতে হবে। 1952 সালের ঘটনা শুধু 52 সালেই ঘটেনি, শুরু হয়েছিল অনেক আগে এবং পাকিস্তান প্রতিষ্ঠার আরো আগে থেকেই এই অঞ্চলে বাংলা ভাষার উৎকর্ষতার জন্য যারা নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন করেছেন, তারা সকলেই ইসলামপন্থী ছিলেন। এক কথা, প্রফেসর গোলাম আজম সাহেব ডাকসুর জিয়েছিলেন, অরবিন্দ ঘোষ তখন ডাকসুর ভিপি, লিয়াকত আলী খান ছাত্রদের সমাবেশে এসেছিলেন 48 সালে। তার আগেই তো ঘোষণা দেওয়া হয়েছিল যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এবং এর প্রতিক্রিয়া প্রতিবাদটা এই বাংলাদেশের ছাত্র সমাজ করেছিল রাজপথে। আনুষ্ঠানিকভাবে লিখিত বক্তব্যের মাধ্যমে তদানীন্তন প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রভাষা বাংলা, ওখানে বলা হয়েছিল এই কথাটা যে একাধিক ভাষা রাষ্ট্রভাষা হতে পারে, সুতরাং বাংলাকে রাষ্ট্রভাষা করার ক্ষেত্রে তো কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু ওনারা যে গোটা ধরেছিলেন যে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে অ্যাকসেপ্ট করবেন না, ফলে আন্দোলনটা শুরু হলো। এবং শুধু আন্দোলন শুরু হয় নাই, গুলি চালানো হয়েছে। প্রফেসর গোলাম আজম সাহেব তো দুইবার কারাবরণ করেছেন। ছাত্র জীবন শেষ করার পর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতার জন্য যোগদান করেছেন, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং ভাষা আন্দোলনের দীর্ঘ একটা আন্দোলনের সাথে অধ্যাপক গোলাম আজমের সম্পৃক্ততা আছে। বিষয়টা যদি এমন হতো যে ডাকসুর জিএস হিসেবে তিনি একটা স্মারকলিপি দিয়েছেন, তাহলে 48 সেটা শেষ হয়ে যাওয়ার কথা, তারপরে তার অ্যারেস্ট হওয়ার কথা না। আজকে যারা ইতিহাস বিকৃত করেন তারা একটা যুক্তি নিয়ে আসেন যে উনি তো ডাকসুর জিএস ছিলেন, যার জন্য স্মারকলিপি পেশ করছেন। আবার বদরুদ্দিন ওমর নামক একজন বুদ্ধিজীবী লেখক, তিনি তার লেখা এটা যুগান্তর পত্রিকা ছাপা হয়েছে, তিনি বলছেন যে ওই স্মারকলিপিতে শুধু একটা সেন্টেন্স লেখা আছে এবং সেই একটি সেন্টেন্সের ভিত্তিতে তিনি ভাষা সৈনিক হয়ে গেলেন। কিন্তু সেই স্মারকলিপিটা একটি সেন্টেন্সের ছিল না, বিচারপতি রহমান সাহেব সেটা দাব করেছিলেন। সুতরাং এই যে একটা ইতিহাস এবং সত্য বিকৃতির প্রবণতা, এই প্রবণতা শুধু আজকে নয়, এটা বহু আগে থেকেই চলছে। প্রফেসর গোলাম আজম সাহেব তার নাম উচ্চারণ করা হোক বা না হোক, এটা ঐতিহাসিক সত্য, গোলাম আজম সাহেব ভাষা সৈনিক, এটা মাইনাস করার কোনো সুযোগ নেই। কিছু লোক
উচ্চারণ না করলে তিনি ইতিহাস থেকে মাইনাস হয়ে যান না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে দেখুন অধ্যাপক গোলাম আজম সাহেবের গ্রহণযোগ্যতা কতটুকু ছিল। 1969 সালে যখন আসাদ নিহত হলো এবং একটা বিরাট রক্ত গঙ্গা বয়ে গেছে এই অঞ্চলে, নিজামী সাহেব তো সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তখন আসাদকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ইত্তেফাকের রিপোর্ট আসছে ওই সময়ের ইত্তেফাকে, প্রফেসর গোলাম আজম সাহেব তাকে দেখতে গিয়েছিল, ডাকসুর নেতৃবৃন্দ তাকে সম্মান দেখিয়েছে, রাজনীতিতে একটা পরিবেশ তখন ছিল, কিন্তু আজকে সেই পরিবেশটাও আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কেউ কাউকে সহ্য করতে রাজি না। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলতে, যে ভাষায় এখন তিনি কথা বলেন, একটা দলের প্রধান নেত্রীকে আক্রমণ করে চিকিৎসার সময় যে সমস্ত ল্যাঙ্গুয়েজ তিনি ব্যবহার করেছেন, এটা কোনো সুস্থতার লক্ষণ নয়, এই ভাষা কিছুতে গ্রহণযোগ্য হতে পারে না। আজকের এই ঐতিহাসিক দিনে, ভাষার স্মরণের এই দিবসে, আমরা শুধুমাত্র কিছু শহীদদেরকে স্মরণ করার জন্য আসিনি, বাংলাদেশের একটা ইতিহাসকে সামনে রেখে আগামী দিনে আমাদের ভূমিকাটা ঠিক করতে হবে। কারণ গুলি চালিয়ে সেদিন চারজনকে হত্যা করা সম্ভব হয়েছিল, আন্দোলন বন্ধ করা যায়নি, একটা জাতিকে দমিয়ে রাখা যায় না, এটাই ইতিহাস। আজকে বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে না, কিন্তু সকল মানুষের ভিতরে একটা রক্তক্ষরণ ঘটছে। ভোট দেওয়ার অধিকার নাই, কথা বলার অধিকার নাই, চলাফেরার অধিকার নাই, সমাবেশ করার অধিকার নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর মতো সুযোগ নেই, এটা কি কোনো সভ্য দেশের লক্ষণ হতে পারে? এই জন্য জাতি আজকে অন্তরের দিক থেকে, সমস্ত নাগরিকরা আজকে তাদের অন্তর দহন হচ্ছে, এর প্রতিবাদ এবং প্রতিক্রিয়া জানানোর জন্য জাতি অপেক্ষা করছে। নিঃসন্দেহে তার অবসান ঘটবে, এই অবস্থা থাকবে না। কারণ গুলি চালিয়ে মানুষ হত্যা করার পরিণতিটা কি, কারো কোনো ভূমিকা রাখা ছাড়াই গভর্নমেন্ট এখন টের পাচ্ছে, অসংখ্য অগণিত লাশ। এবং এই যে যখন স্বাধীনতার 50তম বর্ষ উদযাপিত হল, সারা বাংলাদেশের ভিতরে আনন্দ উৎসব হওয়ার কথা, সেদিনও গুলি চালানো হয়েছে, শুধু গুলি চালানো হয়নি, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ব্যক্তি বলছেন ভারী অস্ত্র ব্যবহার করুন, এই ডকুমেন্ট রয়েছে, তার সেই ভিডিও বক্তব্য রয়েছে, প্রথম আলোতে তার প্রতিবেদন আসছে। একজন সাংবাদিক সুরাজ সাহ বলছেন, এই যদি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ব্যক্তির বক্তব্য হয় তাহলে শেষ কোথায়। আজকে তার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পরিণতিতে, আজকে আমরা অবরুদ্ধ হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। সম্মানিত ভাইরা, আমি আমার শেষ কথা এটাই বলতে চাই যে ভাষা, বাংলা ভাষার উৎকর্ষতার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের একটা বিরাট ভূমিকা আজকে আছে। আজকে যে সাহিত্যের বিরাট উৎকর্ষতা আমরা দেখতে পাচ্ছি, এর পিছনে ইসলামী আন্দোলনের একটা ভূমিকা আছে, নেতৃত্ব। সকল ভূমিকার পিছনেই এই দেশে ইসলামী আন্দোলন ছিল, আছে এবং থাকবে, ইতিহাস থেকে কেউ আমাদেরকে মাইনাস করতে পারবে না। এটা স্মরণে রেখে জগদ্দল পাথরের মতো চেপে বসা এই স্বৈর শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলে তার অবিশ্বস্ত হিংস্রতা থেকে জাতিকে উদ্ধার করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।